हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के चले आबार एक नतून व्लॉग निये। तुम्हारा जदि हमारे पुरीर आगे दुटो व्लॉग देखे ना थाको तहले अवश्य देखे नियो, हमें किन्तु डेस्क्रिप्शन बक्से लिंक दिए देव। बीचे पहुँचते ना पहुँचते ही आबार झमझमिए बृष्टि शुरू। सब छातार तलागुलोई देखी प्राय भर्ती। अनेक खोजार पर फाइनलि एक जायगा खाली पेलाम, सेखाने आमरा बसे पड़लाम दुजन। अझोरे बृष्टि और उत्ताल समुद्र, एई कम्बिनेशनटा किन्तु बोले बोझानो जाबे ना। तारपर जखन बृष्टि एकटु एकटु करे थेमे गेल, तखन आबार लोकजनेर भीड़टा होते शुरू करलो। বেশ কিছুক্ষণ বিচে সময় কাটিয়ে আমরা আবার চলে গেলাম 13 পার্বণে লাঞ্চ করতে। লাঞ্চ হয়ে গেলে বেশ কিছুক্ষণ সমুদ্রে পা ভিজিয়ে আর এবারের মতন সরকতার সি বিচকে বিদায় জানিয়ে আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে পুরোটাই, একদম পুরোটাই। ক্যামেরা হয়তো অত ভালো করে না, না পরিষ্কার বোঝা যাচ্ছে। এই তো পরিষ্কার বোঝা যাচ্ছে, সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এই খানটা হচ্ছে মন্দিরটা। তোমার আঙুল দেখা যাচ্ছে না? আঙুল দিয়ে দেখাও, আঙুল দিয়ে দেখাও ওখানটাতে। সেটাও বোঝা যাচ্ছে। আমাদের হোটেলটা কিন্তু অ্যাকচুয়ালি চক্রতীর্থ বিচের কাছে। লোকাল মানুষদের মুখে শুনলাম তারা বিশ্বাস করেন এখানে নাকি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র পড়েছিল, তাই এই বিচের নাম চক্রতীর্থ বিচ। বিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছিলো, তাই প্রথমে মুড়ি মাখা আর তারপর মোমো দিয়ে পেট পুজো সারলাম। খাওয়া দাওয়ার পর মনটা একটু চা চা করছিল, তাই বিচের ধারে বসে গল্প করতে করতে আর চা খেতে খেতে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে দিলাম। এরপর স্টেশনে ফেরার পালা। আমরা মোটামুটি ডিনার করে এই বেরোনোর জন্য রেডি, এরপর বেরিয়ে পড়বো এখান থেকে। আর আমাদের ট্রেন কটায়? 10:30 না? 10:40। আর এখন মোটামুটি কটা বাজে? কটা বাজছে? 9:25 বাজে। তো চলো ফটাফট বেরোই, দেখি বাইরে কি অবস্থা, টোটো ফোটো অটো কি পাই, চলো দেখা হচ্ছে।